নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজ আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করব। আজ বানাবো আলু আর বাটা মাছের ঝাল। চলুন এবার তাহলে রেসিপিটা দেখে নিই। এই রেসিপিটা আমি একদম সহজভাবে রান্না করেছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। চলুন আর দেরি না করে এবার রেসিপিটা দেখে নিই। এখানে বাটা মাছ নিয়েছি আমি 2 পিস, যেহেতু আমি একা তার জন্য 2 পিস বাটা মাছ নিয়েছি। বাটা মাছে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার কড়াইতে সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে মাছগুলোকে ভেজে নেব। বেশি ভাজবো না, কমও ভাজবো না, এই রং ধরা পর্যন্ত ভেজে নেব। দেখুন আমি হালকা করেই ভেজেছি, বেশিও ভাজলে টেস্ট থাকে না যেমন, কম ভাজলেও থাকে না, তাই অল্প করে ভেজে নিয়েছি। এরপরে ওই তেলেতে একটা আলু আমি বড় সাইজের কেটে নিয়েছিলাম, এবার আলুগুলোকে দিয়ে একটু লবণ দিয়ে ভেজে নেব। যারা আলুটা অ্যাভয়েড করবেন তারা স্কিপ করতে পারেন। দেখুন আলুটাও প্রায় ভাজা হয়ে গেছে ওই রং ধরা পর্যন্ত। আমি এবার আলুগুলোকেও তুলে নেব। আলু যদি আপনি লবণ দিয়ে ভাজেন তাহলে কিন্তু আলুর টেস্টটা বাড়ে। এরপরে ওই তেলেই আমি পরিমাণ মতো ফোড়নে দেব গোটা জিরে আর 2টো কাঁচা লঙ্কা। এখানে শুকনো লঙ্কা ব্যবহার করিনি, আমি কাঁচা লঙ্কা দিলাম। এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোটো করে কেটে রেখেছিলাম। এরপর এই তেলের উপরেই পেঁয়াজটা দিয়ে দেব। অল্প লবণ দিয়েছিলাম, পেঁয়াজটা 2-3 মিনিট ভাজা হওয়ার পরেই এরপর দিয়ে দেব টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি নিয়েছি, সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার টমেটোর উপরে কয়েকটা লবণ দিলাম। কিছুটা পরিমাণে লবণ দিলে দেখবেন টমেটোটা ভালো মতো মজে যায়। দিয়ে ভালো করে তেলের ওপর নেড়ে নেওয়ার পরেই আমি এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এখানে 2 চামচ মতো আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি আগেও বলেছি যত রান্না বেশি কষাবেন তত কিন্তু টেস্ট বাড়ে, তাই এখানে আমি প্রায় 5-6 মিনিট পর কষিয়ে নেওয়ার পরেই আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিলাম জিরে গুঁড়ো আর অল্প একটু চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। ওই ধরুন 5-6 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এরপরে ভেজে রাখা আলুগুলো এই মশলার উপরে দিয়ে দেব। চাইলে আপনারা এখানে জল দিয়ে তারপরে আলু দিতে পারেন, তবে আলুর সঙ্গে মশলাটা যদি বেশি করে কষিয়ে নেন তাহলে দেখবেন আলুর টেস্টটাও বাড়ে আর ততক্ষণে সেদ্ধ হয়ে যায়। আলুটা মশলার উপরে দেওয়ার পরে আমি 2-3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। হ্যাঁ, এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো থাকবে। এরপর আমি এক সাইডে 2 কাপ মতো জল গরম করতে বসিয়েছিলাম। এবার এখানে পরিমাণ মতো জলের পরিমাণটা দিয়ে দিলাম। দিয়ে জলটা ফুটে যাওয়ার পরেই আমি এখানে দিয়ে দিলাম বাটা মাছগুলো। আমি যেহেতু একজন তার জন্য অল্প পরিমাণেই বাটা মাছটা রান্না করলাম। দেখুন কালারটা কী দারুণ এসছে। আমি এখানে গুঁড়ো লঙ্কা, লাল লঙ্কা ইউজ করিনি, অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম। খেতেও যেমন সুন্দর হয়েছে এটা কিন্তু দেখতেও খুব ভালো হয়েছে। এটা অতি সহজভাবে আমি আপনাদের বাটা মাছটা দেওয়ার পরে 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পরেই আমি গ্যাসটা অফ করে দিয়েছি। দেখুন কালারটা কেমন এসছে, আমি তুলে ধরলাম। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, খুব ভালো লেগে থাকলে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আমার পরবর্তী ভিডিও যদি আপনারা যদি দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।